এই সবুজ জাতের ড্রাগন বা এই যে বিরল যেই ড্রাগন এটা নিয়ে কেন কাজ করতে মানে শুরু করলেন বা এই ড্রাগন চাষ আসলে আমাদের দেশের চাষিরা কেন করবে আরও তো অনেক জাতের ড্রাগন আছে এবং চাষও তো হচ্ছে আমাদের দেশে আসলে আমি তো গত চার বছর ধরে বিভিন্ন ইয়ে করতেছি হলুদ করতেছি পিঙ্ক রোজ করতেছি ভিয়েতনামি হোয়াইট করতেছি ভিয়েতনামি রেড করতেছি প্রায় বারো চোদ্দোটায় নিয়ে কাজ করতেছি তো ওইটাতে ইয়া হয়েছে যে ওইটা ম্যাক্সিমামগুলোতে হ্যান্ড পলিনেশন করতে হয় আচ্ছা তো বর্ষার দিনে যেটা হ্যান্ড পলিনেশন করা একটু কষ্টকর তো এখন এই যে বিরল জাতের যে সবুজ কালারের যেটা ভিতরে পার্পল উপরে সবুজ কালার এটার যে সুবিধাটা যেটা হয়েছে এটা আপনার পরাগায়ন করতে হবে না এটা স্বপরাগায়িত জাত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক আমি ভালো আছি আজকে অবস্থান করছি নোয়াখালীর সোনাপুরে এখানে বাংলাদেশে প্রথম বিরল জাতের সবুজ ড্রাগন চাষ হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আবার আসলাম থ্যাংক ইউ দর্শক এর আগেও কিন্তু আমরা এই ছাদে এসেছিলাম এবং তখন আপনাদেরকে দেখিয়েছি ড্রাগন যেটা সেটা আর এখন আমরা দেখাতে যাচ্ছি বিরল জাতের সবুজ 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 কালারের কালারের ড্রাগন উপরে ভিতরে পার্পল কালার আচ্ছা আচ্ছা বাংলাদেশে প্রথম আচ্ছা যারা ওই ভিডিওটা দেখে নাই তাদের জন্য আপনার পরিচয়টা আমরা একটু দিতে চাই আমার নাম পিয়া আমার বাড়ি নোয়াখালীতে সোনাপুর গ্রাম এই ড্রাগন নিয়ে তো অনেকদিন থেকেই কাজ করছেন আপনি জি জি এই সবুজ জাতের ড্রাগন বা এই যে বিরল যে ড্রাগন এটা নিয়ে কেন কাজ করতে মানে শুরু করলেন বা এই ড্রাগন চাষ আসলে আমাদের দেশের চাষিরা কেন করবে আরও তো অনেক জাতের ড্রাগন আছে এবং চাষও তো হচ্ছে আমাদের দেশে আসলে আমি তো গত চার বছর ধরে বিভিন্ন ইয়ে করতেছি হলুদ করতেছি পিঙ্ক রোজ করতেছি ভিয়েতনামি হোয়াইট করতেছি ভিয়েতনামি রেড করতেছি প্রায় বারো চোদ্দটায় নিয়ে কাজ করতেছি তো ওইটার ইয়া হয়েছে যে ওইটা ম্যাক্সিমামগুলোতে হ্যান্ড পলিনেশন করতে হয় আচ্ছা তো বর্ষার দিনে যেটা হ্যান্ড পলিনেশন করা একটু কষ্টকর তো এখন এই যে বিরল জাতের যে সবুজ কালারের যেটা ভিতরে পার্পল উপরে সবুজ কালার এটার যে সুবিধাটা যেটা হয়েছে এটা আপনার পরাগায়ন করতে হবে না এটা সপরায়গায়িত জাত আচ্ছা আচ্ছা অনেকেই কিন্তু আসলে বলে যে আমি ড্রাগন চাষ করতেছি বা ছাদে করি বা বাগানে যেখানেই করি তো ফুল আসে বাট ফল আসে না এবং পরাগায়ন করলো আপনি অনেক সময় ফল সেট হয় না সেট হয় না তো আসলে পরাগায়নটা একটা জটিল বিষয় যেটা অনেকেই করতে পারে না ভাবে যার কারণে আসলে এটা একটা সমস্যা তো এই সমস্যাটা বা এটাতে নাই এটাতে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তাহলে এটা তো একটা ভালো দিক জানা গেল এটা আসলে কোন দেশের জাত এইটার এটার অরিজিনটা হচ্ছে চায়না 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 থেকে আপনি এই প্রথম এটা নিয়ে কাজ করতেছেন আমি প্রথম এটা নিয়ে কাজ করতেছি হারভেস্টের উপযোগী হয় কতদিন এটা ফুল আপনার ফোটা থেকে 30 দিন সময় 30 দিনের ভিতরে এটা হারভেস্ট করে ফেলতে হবে আচ্ছা এরপরে এটা ফেটে গেলে আপনার কালার যদি একটু ডিসকালার হয়ে যায় এটা তাহলে আর মার্কেট পাওয়া যাবে না এটা 30 দিনে ফুল ফোটা থেকে 30 দিনের ভিতরে এটা হারভেস্ট করে ফেলতে হবে আচ্ছা তো এই যে প্যাক করা অনেক দেখতে পাচ্ছি তো হারভেস্ট করার মতো ড্রাগন এই মুহূর্তে আছে কি হ্যাঁ আছে হারভেস্ট করার মতো আছে প্যাকিং প্যাক করা কেন এটা কি জানতে চাই আচ্ছা প্যাকিং করার উদ্দেশ্য হইল এটা আপনার প্যাকিং না করলে এটাতে পোকামাকড় ধরবে ফল ফলের রঙটা নষ্ট হয়ে যাবে আর যখন ব্যাগিং করা হবে ব্যাগিং করা ফলের কালারটা ঠিক থাকবে পোকা মাকড় আক্রমণ করবে না ফলের বাজারটা ভালো পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আর না হয় এটা এটা আপনার অতি বৃষ্টি বা এতে ধরতে পারে মাকা আক্রমণ করতে পারে যার কারণে ব্যাগিং করা আচ্ছা এই ব্যাগিংটা কি যখন মানে কোন সময়টাতে করা প্রয়োজন যখন একেবারে এরকম থাকবে ফুল নাকি এটা পলিনেশন করার পরে যখন আমরা ফুলটা ভেঙে ফেলবো তখন ওইটা এক সপ্তাহের মধ্যে এটা করে দিলে ভালো এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে ফলটা সেট হওয়ার পরে ফুলটা ভাঙার পরে ওই সময় দিলে মোটামুটি এক সপ্তাহের ভিতরে এটা এটা পলিনেশনের পরে এক সপ্তাহ পরে এটা দিলে ভালো হয় আচ্ছা তখন এটা এটা ফলটা ঠিক থাকে কালারটা ঠিক থাকে পোকামাকড়া আক্রমণ করতে পারি না আচ্ছা তো এবার আমরা হারভেস্ট উপযোগী একটা ফলের কাছে যাব এবং সেটা আমরা একটু আপনি বলছেন যে উপরটা সবুজ ভেতরটা হচ্ছে পিঙ্ক

এটার আরেকটা সুবিধা হয়েছে যে বাংলাদেশে সচরাচর যে ড্রাগনগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে অনেক বেশি মিষ্টি আচ্ছা এবং যেটা মিষ্টতা ওইখানে আপনি চেক করা হয়েছে চ্যানে যেটা মিষ্টতা টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস আচ্ছা হ্যাঁ তাহলে আমরা এখন একটু টেস্ট করে দেখবো নাকি বাহ বিরল জাতের সবুজ ড্রাগন বাহ একেবারে দেখেন কালার পার্পল কালার তো আপনাদেরকে দেখি একটু খেয়ে দেখি কিরকম আমাদের চেহারা দেখে বুঝতে পারতেছেন প্রচন্ড গরম কিন্তু আজকে তো সেই গরমের মধ্যে আমার মনে হয় ড্রাগনটা খেলে একটু ভালোই লাগবে দেখি বিসমিল্লা অসাধারণ চলেন আমরা আরেকটা ফল টেস্ট করি আচ্ছা চলেন দশোক আরেকটা ফল আমরা একটু কেটে দেখব এটা না এটা আচ্ছা এই ফলটা আমরা কাটবো এখন একটু একটু বাহ এটাও কিন্তু একই একই কালার উপরে সবুজ ভিতরে পারফল আমরা এই ফলটা আমরা টেস্ট করি আচ্ছা আমরা এটা থেকেও টেস্ট করলাম এখন আবার এটা থেকেও একটু টেস্ট করবো হুম একই রকম স্বাদ আচ্ছা তো এখন একটু জানতে চাই আপনার যে এখানে অনেক গাছ দেখতে পাচ্ছি সবই কি এই যাত্রাই হ্যাঁ সবুজ সবুজ হলুদ সব মিলানো সবুজ হলুদ মেলানো হ্যাঁ ও তার মানে ওই হলুদ রাগন এখনো হচ্ছে আপনার এখনো এখনো হলুদ হচ্ছে পিঙ্ক হচ্ছে বিয়ে আমি রেড হচ্ছে আচ্ছা আচ্ছা বিয়ে আমি হোয়াইট হচ্ছে হ্যাঁ অনেক অনেক অনেকগুলাই হচ্ছে এর মধ্যে এখন এটা অ্যাড হয়েছে এটার সাথে মিক্সিং আছে ওই এগুলোর পরিমাণটা এখন বেশি এটার পরিমাণ বেশি এটার পরিমাণ বেশি আচ্ছা এটা এই সাইজের দিক থেকে যদি একটু জানতে চাই যে এটা কেমন সাইজ হয় সাইজের এটা ভালো পরিচর্যা এটা পাঁচশো গ্রামের উপরে হয় পাঁচশো গ্রামের উপরে পাঁচশো গ্রামের উপরে হবে প্রতিটা ফল আচ্ছা প্রতিটা ফল পাঁচশো গ্রামের উপরে হবে যদি ওইভাবে গাছে যদি ওইভাবে পরিচর্যা করতে পারে গাছে সময় মতো খাওয়া দেওয়া হয় পরিচর্যা করলে এটা পাঁচশো গ্রামের উপরে হবে বাট এভারেজ পাঁচশো আচ্ছা এটা কি নির্দিষ্ট একটা সময় তো আছে মনে হয় যে এই সময়টাতে এটা হবে ফুল ফুটা ফুটা থেকে হারভেস্টিং পর্যন্ত থার্টি থেকে থার্টি টু ডেজ থার্টি টু ভিতরে এটা হারভেস্ট করে ফেলতে হবে না এটা ফলটা ফেটে যাবে ফলটা ফেটে গেলে আর মার্কেটটা পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা

আচ্ছা তো সেক্ষেত্রে যদি জানতে চাই যে আসলে গ্রাফটিং এর মুখ্যম সময় বা ভালো সময় কখন গ্রাফটিং এর সময় হচ্ছে গরমের সময় গরমের সময় গরমের সময় আচ্ছা বর্ষার সময় গ্রাফটিং হবে না শীতের সময় রেজাল্ট পাওয়া যাবে না রেজাল্ট পাওয়া যাবে মার্চ থেকে জুলাই পর্যন্ত মার্চ থেকে জুলাই মার্চ থেকে জুলাই পর্যন্ত গ্রাফটিং এর সময় এবং এটাতে গ্রাফটিং এর রেজাল্ট অনেক ভালো পাওয়া যায় আচ্ছা এখন একটু আসি এ চাশ চাশ ব্যবস্থাতে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সুবিধাটা তো জানলাম সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে পলিনেশন করতে হচ্ছে না এর স্বপরাগায়িত স্বপরাগায়ন করা লাগবে না এই যে আপনার এখানে যে চাশ ব্যবস্থা দেখতে পাচ্ছি যে আপনি একটা ব্যাগের মতো জি এর আগে আমরা ড্রাম দেখেছিলাম তো সেগুলো আসলে অনেক ওয়েট হয়ে যায় ছাদের উপরে লোডের একটা ব্যাপার আছে সেই জায়গা থেকে হয়তো আপনি আবার বিকল্প চিন্তা করেছেন এখন হচ্ছে এই যে ব্যাগ করেছেন তো ব্যাগের ভেতরে

এইটুকুই যদি নিয়মমাফিক করা যায় তাহলে আর কোনো সমস্যা হবে না এখন কেউ যদি একটা গাছ লাগিয়ে কোনো যত্ন না করে যদি বলে যে আমার গাছে তো ফুল আসলো না ফল আসলো না এক বছরে সেটা তো আশা আশা করা ঠিক নয় এবং এটা প্রচুর পরিচর্যা করতে হবে ওরে ঠিক সময় মতো খাওয়া দিতে হবে ওর রোগ বালাই ইয়ে করতে হবে তারপরেও আপনাকে ইয়ে দেবে আচ্ছা ফলটা দিবে ফলটা দেবে আর যদি জানি এই যে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে মানে ঝোপ

সব ধরনের চারাই পাওয়া সম্ভব সব সব ধরনের আপাতত বন্ধ রাখো এখন শুধু আপনার সবুজটা পাওয়া যাবে সবুজটাই পাওয়া যাবে শুধু সবুজটা গ্রাফটিং কলম ছাড়া পাওয়া যাবে আচ্ছা যেহেতু আসলে সবুজটার কথা বলেন যে পলিনেশনের ঝামেলাটা নাই তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা করবে তারাও হয়তো চিন্তা ভাবনা করবে যে আসলে ওইটাই ওইটা সবুজটাই ভালো হবে ওইটা পলিনেশনের ঝামেলা নেই কোনো ঝড় বৃষ্টি টিষ্টি কোনো কিছু ইয়ে হবে না পলিনেশন কোনো ইয়ে নেই কারণ অন্যগুলো জাতগুলো পলিনেশন ঝড় বৃষ্টি থাকলে তো পলিনেশন করা যায় না আচ্ছা আর এটার পলিনেশনের ঝামেলাটা নেই এই জন্য অন্যগুলো বাদ দিয়ে এখন শুধু সবুজ পাওয়া যাবে আচ্ছা তো সেক্ষেত্রে এই চারা সংগ্রহ করতে গেলে কিভাবে করবে এই চারা আমাকে ইয়েতে অনলাইনে ইয়ে দিতে হবে আমার কন্টাক্ট নাম্বার আছে ওখানে যোগাযোগ মোবাইল নাম্বারে যোগাযোগ করে ইমেল আছে ফেসবুক পেজ আছে ইউটিউব আছে সব মাধ্যমে সোশ্যাল মিডিয়া সব মাধ্যমে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করতে পারবে আর যারা পাওয়া যাবে নভেম্বরের শেষে থেকে নভেম্বরের শেষের দিকে নভেম্বরের শেষে দিকে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে অনেক ভালো লাগলো আমাদের এই আপনার এই চাষ ব্যবস্থা দেখে ড্রাগন খেয়ে এবং সর্বোপরি আসলে আমাদের যারাই আছে এই ড্রাগন চাষ করতে চায় বা এই বিষয় আগ্রহী তাদেরকে এই ইনফরমেশনগুলো জানাতে পেরে ভালো থাকবেন আপনার ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম